বায়োফ্লক সম্বন্ধে যে প্রাথমিক ধারণায় যে বিষয়টা আছে, এটা যদি আমি এখন এটার মূল তত্ত্বে যাই, তাহলে আমাকে একজন রসায়নবিদ হতে হবে। বায়োফ্লকের মূল তত্ত্বটাই হচ্ছে যে এখানে আমরা যখন মাছ চাষ করি, মাছের নির্গত যে মলমূত্র এবং মাছের ফুলকা দিয়ে মুখ দিয়ে এক ধরনের লালা আসে, এই সবটাকেই বর্জ্য হিসেবে ট্রিট করলে এই বর্জ্যটা স্বাভাবিকভাবে এটা একসময় জমে যায়। আস্তে আস্তে মাছ যখন বেশি থাকে তখন এর পরিমাণটা যখন বেশি হয়ে যায় তখন দেখা গেলো যে আমরা যদি চোখে না দেখি, এটা যদি কোনোভাবে সঞ্চয় করা যেত, সংগ্রহ করা যেত, এটা একসময় একটা স্তূপ আকার হয়ে যেত। এরপরে আমরা মাছের যে খাবার দিচ্ছি, সবগুলো খাবার কিন্তু মাছ খায় না, কিছু কিছু খাবার কিন্তু উচ্ছিষ্ট রয়ে যায়। তাহলে এই অতিরিক্ত খাবারটা, আমাদের দেয়া অতিরিক্ত খাবারটা এবং মাছের শরীর থেকে নির্গত যেটা বর্জ্য, এই উভয় বর্জ্য একসময় স্তূপীকৃত হয়ে যেত। এবং আমরা সাধারণত পুকুরে যারা চাষ করে তাদের কাছে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে পেপার পত্রিকা বা টিভি প্রতিবেদনে দেখি যে পুকুরে বিষ দিছে, মাছ মরে ভেসে আছে। এটা কথাটা কতক্ষণে সত্য তা জানি না, কিন্তু বাস্তব যেটা হচ্ছে যে মাছে এই বর্জ্যগুলান একসময় এই পানিতে একটা গ্যাসের তৈরি করে, বর্জ্যটা এখানে পানিকে দূষিত করে, পানিকে দূষিত করার পরে এই পানিটাতে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়, যে অ্যামোনিয়া গ্যাসের কারণে মাছের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, মাছের শরীরে ক্ষতর সৃষ্টি ও রোগের সৃষ্টি হয়, যে কারণে মাছ মরে যায়, বা শ্বাস প্রশ্বাসের কারণে অক্সিজেনের ঘাটতির কারণে মাছ নিঃশ্বাস নিতে না পেরে হয়তো মাছ মরে ভেসে ওঠে, মাছ উপরে উঠে দুর্বলভাবে নড়াচড়া করতে থাকে। তো এই যে সমস্যাটা, বায়োফ্লকের মূলনীতিটা হচ্ছে এই যে অ্যামোনিয়া সৃষ্টিকারী যে পানিতে ট্যাঙ্কে বা পুকুরে এই অ্যামোনিয়া সৃষ্টিকারী যে বর্জ্যটা, এই বর্জ্যটাকে কোনোভাবে রাসায়নিকভাবে বিক্রিয়ার মাধ্যমে বলে হোক, আর আমার সংক্ষেপে যদি বলি যে এটাকে ডাইভার্ট করে হোক, কনভার্ট করে হোক, এটাকে একটা মাছের আবার খাবার উপযোগী একটা প্রোটিন সেল তৈরি করা। তাহলে আমরা খাবার দিলাম মাছের শরীর থেকে নির্গত মলমূত্র এবং ওই পিচ্ছের লালা জাতীয় যেটা নির্গত, এই সবগুলোকে একত্রে বর্জ্যটাকে এটাকে আবার মাছের খাবার উপযোগী একটা প্রোটিন সেল তৈরি হওয়া, এই প্রক্রিয়াটাই হলো মূলত বায়োফ্লক। এই খাবার তৈরিটা যেটা প্রোটিন সেল, এটাকে আমরা আমাদের এই বায়োফ্লকে আমরা এটাকে বলি ফ্লক। এই ফ্লকটা তৈরি হলো এই বায়োফ্লকের মূলনীতি। ফ্লকটা আপনি তৈরি করতে পারলেই আপনি বায়োফ্লকে সাকসেস, কারণ এই ফ্লকটা যদি না হয় তাহলে ওখানে অ্যামোনিয়া হচ্ছে, অ্যামোনিয়া হলে ওখানে গ্যাস হচ্ছে, গ্যাস হলে আপনার মাছের শরীরে আঘাত করতেছে, মাছের হার্টে শ্বাস প্রশ্বাসে আঘাত করতেছে, আঘাত করার কারণে তখন মাছ আপনার মারা যাবে। এই মারা যদি না যায় তাহলে আপনি সাকসেস। আর মারা না যাওয়ার পদ্ধতিটাই হলো যে আপনার এই অ্যামোনিয়াটাকে ডাইভার্ট করে, কনভার্ট করে এখানে আপনার এই মাছের খাবার উপযোগী আপনি প্রোটিন সেল তৈরি করবেন। এই প্রোটিন সেলটা কীভাবে হবে, এই মূলত এইটাই হচ্ছে আপনার বায়োফ্লকের জানার বিষয়। বাদ বাকি সব জিনিস এই প্রোটিন সেল তৈরি করতে যায়, এইগুলেন আলটিমেটলি চলে আসবে। তো এইটি হচ্ছে বায়োফ্লকের মূলনীতি, যে এই জৈবভাবে মাছের আমরা কোনো ওষুধ ব্যবহার না করে, কোনো কেমিক্যাল ব্যবহার না করে, এই জৈবভাবেই আবার এই অ্যামোনিয়া গ্যাসটাকে আমরা ফ্লোকে রূপান্তরিত করব। এই ফ্লোকে রূপান্তরিত করার বিষয়টাই আসলে শেখার বিষয়, জানার বিষয়, এবং এইটাই হচ্ছে বায়োফ্লক। আর এটাকে যখন কেমিক্যাল নিয়ে যখন বিস্তারিত আলোচনা করতে হবে, একজন MBBS ডাক্তার 4-5 বছর তার একটা কোর্স করে, এরপর একটা কোনো নির্ধারিত বিষয়ের উপর আবার তাকে স্পেশালিটি অর্জন করতে হয়, এরপরে কিন্তু একজন ডাক্তারের চিকিৎসা শাস্ত্রে গিয়ে কম বেশি একটা ভুল হয়েই থাকে। তাহলে একজন MBBS 4-5 বছর পড়ার পরে যে বিষয়টার উপরে এক্সপার্ট হয়, আমরা বায়োফ্লক নিয়ে, বায়োফ্লক বাংলাদেশে আসছেই যেটা গত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, এটা সম্বন্ধে এখনও বিস্তারিত গবেষণা বলেন, বই পুস্তক বলেন, এটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতেছি, যতটুকু বুঝতেছি, এইটুকুর উপরে একটা চলন সই এবং আপনাদেরকে দেওয়ার মতো একটা ডেলিভারি দেওয়ার মতো একটা বিদ্যা, এই বিদ্যাটুকু দিয়েই কিন্তু মোটামুটি চলে যাচ্ছে। এটা হতে ইন ফিউচার স্টাডি করতে 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 একসময় আমরাও বাংলাদেশে মোটামুটি একটা এস্টাবলিশ হবে। ইউরাম স্যার যে বিষয়টা আবিষ্কার করছেন তার মূল বইটা কিন্তু পাওয়াটা এখন খুব কঠিন। এই ইউরাম স্যারের এই বইটাও যদি
হাতে হাতে পৌঁছে যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যায়, এটার উপর কালচার করতে করতে তাহলে এই যে অ্যামোনিয়াটা ফ্লোকে রূপান্তরিত হওয়ার যে কাহিনীটা, যে গল্পটা, যে জার্নিটা, এই জার্নিটার উপরে হয়তো টু দি পয়েন্ট নোট হবে, বই পুস্তক হবে, তখন হয়তো এটার উপর আমরা বিস্তারিত জানতে পারবো। সংক্ষিপ্তভাবে আমাদেরকে এটুকু জানতে হবে যে বায়োফ্লোকে আমরা মাছের জন্য যে খাবার ব্যবহার করি, খাবারের উচ্ছিষ্ট অংশ, খাবার খেয়ে মাছ এই খাবারটাকে হজম করার পর মাছের স্বাভাবিক যে মলমূত্র এবং মাছের শরীর থেকে নির্গত যে পিচ্ছিল বা আঠালো বা লালা জাতীয় যে পদার্থ, সবগুলোকে মিশ্রিত হয়ে এটা বর্জ্য হয়, এটা অ্যামোনিয়া হয়। অ্যামোনিয়াটাকে আমরা মাছের খাবার উপযোগী একটা প্রোটিন সেল রূপান্তরিত করব, এইটা হবে ফ্লোক, এইটা আবার মাছ খাবে। মাছ একবার যেটা খেলো সেটাকে মলমূত্র হিসেবে ত্যাগ করলো, আবার ওইটাকে ফ্লোক হিসেবে মাছ খাচ্ছে বা খাবে। এই অবস্থায় মাছের এই জীবনচক্রটা চলবে এবং আমাদের প্রজেক্টটা চলবে। তো এইখানে বায়োফ্লোকের মূল নীতিটাই হচ্ছে এতটুকুই, বা বায়োফ্লোকের যদি প্রাথমিক ধারণায় আসি তাহলে এই ধারণার সংক্ষিপ্ত বক্তব্যে এতটুকুই বলা যাবে যে বায়োফ্লোকে মাছের উচ্ছিষ্ট, মাছের দেয়া সরবরাহকৃত খাবারের উচ্ছিষ্ট অংশটাকে, এটাকে জৈবিকভাবে ফ্লোকে রূপান্তরিত করে মাছের খাবার উপযোগী একটা প্রোটিন সেল তৈরি করা, এটি হচ্ছে বায়োফ্লোকের মূল কাজ, বায়োফ্লোকের মূল নীতি, এটার উপরেই বায়োফ্লোক চলবে।